আমার ভাইয়েরা, আমাদের দেশে বিশেষত নববধূ যখন পরিবারে আসে তখন কিছু শাশুড়ি আছে, ননদ আছে, পায়ে পায়ে দোষ ধরে, কদমে কদমে দোষ ধরে, তাড়াতাড়ি হাঁটলে বলে মেয়েটা চঞ্চল, আস্তে হাঁটলে কয় মেয়েটা অলস, একটু ঝাল বেশি দিয়ে দিলে কয় মেয়ের আনতে জানে না, যদি ঝাল কম হয় কয় মেয়ের আক্কল নাই। নিজের মেয়ের বিয়ে হলে পরে স্বামী স্ত্রী যখন শ্বশুর বাড়ি নিজে বাপের বাড়ি বেড়াতে আসে, সকালবেলায় মা বলে ডাকিস না ডাকিস না, মেয়েটা স্বামী নিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে একটু রেস্টে আছে, এক দুই ঘন্টা যাক, তারপরে নাস্তা রেডি করে ডাক দিস। কিন্তু ওই শাশুড়ির ঘরে নিজের ফুতের বউ যদি আসে তাহলে এই কনসিডারটা আর করে না, ফজরের টাইমে গরম পানি না দিলে চোখ লাল করে ধমক মারে। নিজের মেয়েটা স্বামী নিয়ে ঘুমাইছে, ওইটা কয় পরে পরে ডাকিস, নাস্তা রেডি করে ডাকিস, একটু আরাম করুক। আর নিজের বৌমার ব্যাপারে এই কনসিডারটা নাই। এভাবে দোষ ধরতে থাকলে, নতুন বউকে মেন্টাল টর্চার করতে থাকলে, তাহলে মেয়েটাই পরিবারকে আপন মনে করে না, সময় লাগে, বিয়েটাকে একটা অভিশাপ মনে করে, মনে করে আইরে বিয়া বসে তো বিপদে পড়ে গেলাম। স্ত্রীদেরকে ক্ষমা করতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাআতা কাদদালা, নারী জাতি হলো বাম পাজরের বাঁকা হাড়, বাঁকা হাড়ের মতো, পাজরের হাড্ডির মতো বাঁকা। এর মানে আল্লাহ তাআলা বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানিয়েছেন, ওই হাড্ডিটা একটু বাঁকা ছিল, আর পাজরের হাড্ডিগুলো তো বাঁকাই হয়, এই জন্য আল্লাহর হাবিব বলেন ইন্নাল মারাতা কাদদালা, নারীরা হলো পাজরের হাড্ডির মতো বাঁকা। এই স্বভাব আল্লাহ তাদের মাঝে দিয়েছেন, হতে পারে এর মাঝে কোনো কল্যাণ আছে যেটা আমরা জানি না। ইন দাহাবতা তুকিমুহা কাসার তাহাব, ও স্বামী শোনো, এই বাঁকা হাড্ডিকে টান দিয়া সোজা করতে যাইবা, হাড্ডিটা ভেঙেও যেতে পারে। এজন্য অনেক এমন মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাইয়া আর ফিরতে চায় না, যে আমি এখানে আর যাব না। তখন দেখা যায় বিয়ের পরে দু মাস ছয় মাস এক বছর পরেও তালাক পর্যন্ত গড়াইয়া যায়, এমন ঘটনাও ঘটে। দু পরিবার বলে এর দোষ ও ওর দোষ, এমন ডজন খানেকের বেশি মামলার সাক্ষী আমি, যে স্বামী স্ত্রী আমার কাছে মাসআলা জানতে চেয়েছে, তালাক হয়ে গেছে, এখন কিভাবে আমরা সমন্বয় করব। তো তালাক যারাই দেয় আমরা একটু খোঁজ খবর নেই, জিজ্ঞাসা করেছি বিয়ের বয়স কত, দু মাস ছয় মাস এক বছর, এমন অনেকগুলো মাসআলার মুখোমুখি হয়েছি, আশ্চর্য হয়েছি, ওরে বেটা এ মেয়েটাকে তোর বুঝতে বুঝতে তো ছয় মাস চলে যাওয়ার কথা ছিল, এর মাঝে তালাক, দু মাস পরে তালাক, এক বছর পরে তালাক। তালাক তো শখে কেউ কাউকে দেয় না, এর মানে হলো তারা দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখতে পারেনি। এক্ষেত্রে পুরুষদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা যারা এখানে আজকে আসেন, আপনারা কেউ স্বামী, আপনারা কেউ শ্বশুর, আপনারা কেউ দাদা শ্বশুর, সংসারের আপনি লিডার, যখনই দেখবেন যে আপনার স্ত্রী আপনার বৌমার বিরুদ্ধে আপনার কাছে বলছে ছেলের বউটা তো বেশি সুবিধা না, এই সমস্যা ওই সমস্যা, অথচ বিয়ে হয়েছে সাত দিন আগে, বিয়ে হলো দশ দিন আগে, এর মাঝে আপনার কানের মাঝে আপনার বউ মেসেজ পৌঁছাচ্ছে বৌমা ভালো না, আপনিও যদি বলেন ঠিক কইছ তাহলে কিন্তু আগুন আরও লাগবে, তখন দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। আপনি বলবেন যে আরে এত দোষ ধরো কেন, এত দোষ তোমার ধরলে তুমি আমার সংসার করতে পারতা, থামো না, দেখো না কি হয়, বৌমাকে বুঝাও, সুযোগ দাও, সার দাও, ভালোবাসা দাও, ও ভাই ভালোবাসা দিয়া জঙ্গলের সিংহ বাঘ পর্যন্ত মানুষ পোষে, এমন ঘটনা আছে না নাই, ভালোবাসা দিয়া সিংহ পোষে বাঘ পোষে মানুষ, যে বাঘ মানুষের মাংস ছিঁড়ে খায়, আর এমন ঘটনা ঘটেছে যে তিন চারটা বাঘ একজন পোষে মাংস হাত দিয়া খাওয়ায় দেয় বাঘেরে, সিংহ খেলা করে,
ভালোবাসা দিয়ে যদি হিংস্র প্রাণীকে বশীভূত করা যায়, এটা একটা মেয়ে মানুষ, তাকে ভালোবাসা দেন, তার দোষগুলোকে ক্ষমা করুন, প্রতি পদে পদে দোষ ধরতে যাবেন না, এটা ভালো লক্ষণ নয়। আল্লাহর হাবিব বলেন, ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, তুমি সোজা করতে যেও না, ভেঙে ফেলবে। ওয়াইন তারাকতাহা ইস্তামতাতা বিহা আলা ওয়াজিব, আর যদি এভাবে রেখে দাও তাহলে এর মাঝে তুমি তোমার উপকারিতা পাবে। আস্তে আস্তে করে তার বক্র স্বভাবগুলো বুঝিয়ে সুজিয়ে সোজা করবে, তাহলে তার থেকে বক্রতাও কমবে, তার থেকে উপকারও লাভ করবে। সে তোমার সন্তানের মা হবে, সে তোমার পরিবারে তদারক করবে। তোমার অনুপস্থিতিতে তুমি চলে যাও বিদেশ, পুরুষেরা চলে যায় চাকরি বাকরিতে, এমনও ঘটনা ঘটেছে ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে, 10 বছর পরে ফিরে এসেছে, এর মাঝে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই বড় হওয়ার পিছনে মায়ের ভূমিকা বাবার সে কম না বেশি, কত বেশি। এজন্য বক্রতা দেখলে এটাকে তাসামু করো, মেয়েদের দোষ বেশি ধরবেন না। আপনারা যারা আমার আলোচনা শুনছেন, সবার প্রতি আমার এটা স্পেশাল অনুরোধ থাকবে, নারীদের প্রতি সদয় হন, তাদের প্রতি সফট কর্নার সব সময় প্রদর্শন করবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন, তাহলে তারা আপনার ঘরে ভালো থাকবে। ও ভাই, একটা গাছ যদি 4 বছর 5 বছর বড় হয়, তাজা হয়, ছোট্ট গাছ চারা গাছ এখান থেকে টেনে সামান্য মাটি সহ আরেক জায়গায় পুঁতে দেন, হয়ে যাবে। কিন্তু 4 বছর 5 বছরের গাছ টেনে তুলে আরেক জায়গায় লাগান, দেখবেন যে বাঁচে না, কম বাঁচে, পাতা মরে যায়। একটা মেয়ে 18 বছর 20 বছর এক জায়গায় বড় হয়েছে, হঠাৎ করে টান দিয়ে আরেক জায়গায় নিছেন, ওখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লাগবে না? তা আপনি দোষ ধরা শুরু করলেন কেন? কেন আপনি এমন হলেন? মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, তার ছোটকালের সহপাঠী বন্ধু বান্ধব সব ছেড়ে একটি কুমিল্লার মেয়ে সিলেট বিয়ে দিয়েছে, ঢাকার মেয়ে রাজশাহীতে বিয়ে দিয়েছে, ওখানের গাছ গাছালিও তার পরিচিত না, সবগুলো মানুষ অপরিচিত, শুধুমাত্র সে স্বামী স্ত্রী কালেমা পড়েছে, আর সে চলে গেল ওই পরিবেশে। আপনি তাকে যদি আরো জ্বালান, আরো দোষ ধরেন, তাহলে তার মনটা আরো খারাপ হবে, সে ভাববে মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল হয়েছে কিনা, অথচ তা তো কথা ছিল না। এজন্য আমরা সকলেই নারীদের প্রতি সদয় হব, ইসলাম এটাই শিখিয়েছে, ইসলাম এটাই বলেছে, আশিরু হুন্না বিল মারুফ, তাদের সাথে সর্বোত্তম ভাবে বসবাস করো। আল্লাহ তৌফিক দান করুন, বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। যারা বউয়ের বেশি দোষ ধরেন, আজ থেকে ভুলে যাবেন। আর মনে রাখবেন, মানুষের সাথে আপনার আচরণ যেমন, ঠিক আপনার সাথে আপনার রবের আচরণ হবে তেমন। আপনি ক্ষমা করতে শিখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, সুবহানাল্লাহ। ওগুলো অসংখ্য হাদিস এ বিষয় আছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের সাথে রহম করো, ভালোবাসা দেখাও, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমার সাথে ভালোবাসার আচরণ করবে। রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ও দিলওয়ালারা, ও সদয় দিলের মালিকেরাও, রাসূল বলছেন তুমি রহমতওয়ালা যদি হও, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তোমার প্রতি রহমত দেখাতে গিয়ে আসবে। আপনি যেমন আল্লাহর আচরণ আপনার সাথে হবে তেমন। বিভাষিত কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ, একজন পতিতা নারীর সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়েছে, এমন হাদিস রাসূল কেন শুনালেন? আল্লাহর হাবিব এ হাদিস শুনায় আমাদেরকে বুঝালেন, একটা কুকুরকে পানি খাওয়াইলে রহমান যদি এত খুশি হয়, তাহলে সৃষ্টির সেরা মানুষ তার প্রতি দয়া দেখালে রহমান কত খুশি হবে। এই জন্য আপনি মেনে নেন আপনি স্ত্রীর কিছু বকরতা, তবে কথার অর্থ এই না যে তাদেরকে লাই দিয়া মাথায় তুলে ফেলবেন, যে আপনার বউ এমন কিছু কাজ করছে যেটা গরহিত,
আপনার মায়ের একটু সেবা করা দরকার, সে মোটেও করছে না, করতে আপত্তি জানাচ্ছে, আপনার আপনজনের সাথে সবসময় বাজে ব্যবহার করছে, এ অবস্থায় আপনি শুধু সার দেবেন তাহলে সে তো আরও খারাপ ব্যবহার করবে, তাকে আবার শাসনও করবেন, তবে সেটা হবে বিনয়ের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে। দোষ যদি কারো থাকে সেটাকে আপনি সংশোধন করার জন্য ভালোবাসা নিয়ে আগাবেন, ঠিক একজন অভিজ্ঞ ডাক্তারের মতো। ডাক্তার যত বড় ক্ষত দেখে রোগীর চিকিৎসার ক্ষেত্রে তত বেশি বিনয়ের আচরণ করে, উত্তম আচরণ করে। যখন দেখে যে রোগীর হাড্ডি ভেঙে গেছে তখন হাড্ডিকে ধরে জোরে টান মারে, নাস্তে করে দেখে, আস্তে করে দেখে, রোগী যেন ব্যথা না পায়। যদি দেখে যে এমনভাবে বাংছে, এটাকে এখন ঠিক করতে হলে কাটতে হবে চামড়া, অপারেশান করে তারপরে ঠিক করতে হবে, ডাক্তার ভাবে আমার রোগী তো এভাবে ঠিক করলে কষ্ট পাবে, তাই আগে অবশ করার ইঞ্জেকশন দেয়, দিয়া অবশ করে রোগী যেন কষ্ট না পায়, তারপরে ঠিক ডাক্তারের কাজ ডাক্তার সেরে নেয়, চামড়াও কাটে হাড্ডিও সোজা করে, আগে অবশ করেছে রুগী যেন কষ্ট না পায়। তো যেই লোকের দোষ বেশি আপনি ভালোবাসা আরো বেশি লইয়া যান। তিতা ওষুধ খাওয়ানোর সময় ছোটকালে আমাদের মায়েরা চিনি মিশাইত, কেন ওষুধ খাক চিনি দিলে একটু মজা করে খাবে, নয়তো দৌড় মারবে। তা আপনি যদি জটিল হয়ে সামনে আগান তাহলে কিন্তু দোষ কমে যায় না, বরং আরো তেরামি হতে পারে, উল্টা আরো সম্পর্কর ঘাটতি হতে পারে। এই জন্য নিশ্চয় শাসনও করবেন, দায়িত্বশীল যারা হয় তারা ভালোবাসবে, তারা শাসনও করবে। দায়িত্বশীলের মাঝে দুটি গুণ একসাথে থাকা উচিত, শাসন করা তারই সাজে। হ্যাঁ পারেননি পরেরটা? হ্যাঁ পারেন, আবার তাহলে বলেন তো, শাসন করা তারই সাজে, পরেরটা ভুলে যাইয়েন না, শুধু শাসনই করবেন, সোহাগ ভুলে যাবেন, এটা ঠিক নয়। সেই তো ভালো শিক্ষক, যে শিক্ষক শাসনও করে, পড়া না পারলে দাঁড়াও টেবিলের উপরে, দাঁড়াও সোজা হইয়া, কানে হাত দিয়ে দাঁড়ায় থাকো, ছাত্ররা ভয় অস্থির। আবার যে পড়া পারে তার মাথার মাঝে হাত বুলাইয়া দেয়, বুকের সাথে জড়াইয়া ধরে একটা লজেজ দিয়া দেয়, বাহ ছাত্রজীবন শেষ, কর্মজীবনে গেল, ওই টিচারের কথা মাথায় থাকে, যে যেদিন পড়া পারছি খুব আদর করছে, আর যেদিন পারিনি সেদিন শাসনও করছে, আর যে টিচার শুধু ফিডায় শুধু মারে, কোনোদিন প্রশংসা করতে জানে না, ওই শিশার টিচারের প্রতি শ্রদ্ধা ভয়ে আসে অন্তর থেকে আসে না? বিশ্বনবীর চরিত্রের দিকে তাকান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্রিসিয়েট করতেন, বিভিন্ন সাহাবিকে প্রশংসা করে এমন নাম দিতেন, সুবহানাল্লাহ, হযরত আলীকে নাম দিয়েছে আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ। আচ্ছা বলুন তো, হযরত আলী যেই দিন এই উপাধি পাইছে ওই দিন মনে হয়েছে আকাশের চাঁদ হাতে পাইছে, ঠিক কি না? আমার মনে হয় কোটি টাকা দিল এত খুশি হইতো না। ইয়াং বেন আলীকে রাসূল বলে আল্লাহর সিংহ আলী। এভাবে বিভিন্ন সাহাবিকে আল্লাহর হাবিব প্রশংসা করতেন ভালো কাজ দেখে, ভালো কাজের প্রশংসা করলে কাজের হিম্মত বাড়ে। এই জন্য আপনারা যারা অফিসের বস আছেন এগুলো করবেন, আপনার কলিগ আপনার অধীনস্থ ভালো কাজ করেছে তাকে সবার সামনে প্রশংসা করবেন, আর ভুল করেছে একা একা সংশোধন করবেন, কারণ সবার সামনে সংশোধন করলে মনে কষ্ট পায়, নিজের খারাপ লাগে, ইগোতে লাগে, এই জন্য তাকে পার্সোনালি বলবেন এটা কেন করলা, ওইটা করো না, এটা ঠিক নয়, এটা তোমার ভুল হয়েছে, সে সংশোধিত হবে। আর ভালো কাজ করলে একাও প্রশংসা করবেন সবার সামনেও করবেন, তখন সে খুব গৌরব অনুভব করবে। এগুলো ঘরে বাহিরে সব জায়গায় করার তৌফিক আল্লাহ দান করুন। এরপরে হলো স্ত্রীদেরকে মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা, এটা সুন্নাহ, এটা করবেন, সুযোগ পেলে বউকে নিয়ে বেড়াতে যাবেন, চলে যাবেন সেন্ট মার্টিন, কক্সবাজার, রাঙ্গামাটি, চলে যাবেন আপনি সিলেটের জাফলং, বাংলাদেশের কত সুন্দর সুন্দর জায়গা আছে, বউকে নিয়ে ঘুরতে যাবেন, বের হয়ে যাবেন সন্তানদেরকে নিয়ে, এক জায়গায় থাকতে 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 তারা বোর ফিল করে, তাদের ভালো লাগে না? আমরা যারা আছি ইসলামওয়ালা, আমরা তো অবৈধ বিনোদনে বিশ্বাসী নই,
এজন্য স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে বৈধ বিনোদন দেবেন। বিশ্বনবীর মতো মহামান ও ব্যস্ত মানুষ উনার বউকে নিয়ে রাতের বেলায় দৌড়ানি দিছে এমন হাদিসও আছে না নাই? দুইজনে কি করছে? বিশাল দৌড় প্রতিযোগিতা করছে। অথচ বয়সের ব্যবধান কত? অনেক বেশি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী যখন বিয়ে করেন রাসূলের বয়স ছিল তখন 52 বছর, 51 বছর, 52 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা সংসার করেছিলেন 9 বছর। যদিও বিয়েটা আরো একটু আগে হয়েছে, সংসারিক জীবনই 9 বছর ছিল। মা আয়েশা এন্তেকাল করেন, আল্লাহর হাবিব এন্তেকাল করেন, মা আয়েশার বয়স তখন 18। সংসার করেছিলেন রাসূলের সাথে 9 বছর, বিয়ে হয়েছে 6 বছরে, লাইলাতুল জুফাফ হয়েছে 9 বছরে। মা আয়েশা ছোট, বিশ্বনবী বয়সে অনেক ভারী মানুষ, কিন্তু রাতের বেলায় মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একটি সফরে ছিলাম, কুনতু ফি সাফারিন মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাকাতহু ফাসাবাকতুহু আলা রিজলাইয়া। রাতের বেলায় চাঁদ উঠেছে আকাশে, মানুষজন ঘুমায়া গেছে, রাসূল আমাকে নিয়ে বের হলেন তাবু থেকে, তারপরে বলেন, আয়েশা চলো আমরা দুজনে একটু দৌড় প্রতিযোগিতা করি। মা আয়েশা বলেন, আমি দৌড় মারলাম, রাসূলের আগে পৌঁছে গেলাম, ওই যে ওই পর্যন্ত দেখি কে আগে যাইতে পারে, আমি দৌড় মারলাম, ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, উনাকে আমার পায়ের পিছনে রাইখা, মানে উনি পিছনে, আমি চলে গেলাম সামনে। মা আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, আরো কিছুদিন গেল, আমি একটু স্বাস্থ্যবতী হলাম, আল্লাহর হাবিব আবার একদিন সাবাকাতহু রাসূল সাবাকতুহু ফাসাবাকানি, রাসূলের সাথে আমি আবার রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করলাম, ওদিন দেখলাম রাসূল আমার আগে চলে গেছে। ফাকাল হাদিহি বিতিলকা সাবকা, তারপরে বলে, এটা আগের তার প্রতিশোধ নিছি। মজা করতেছে যে আগে তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ফার্স্ট হয়েছি। তাহলে দেখা গেল স্ত্রীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু কালো হাবাসী মসজিদে নববীতে তারা ঈদের দিন তীর ধনুক নিয়ে খেলা করছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমি মসজিদে নববীর পাশের হুজরায় থাকি, জানালা দিয়ে দেখা গেল বাচ্চাগুলো খেলছে, হাবাসার লোকগুলো, আমি দেখার আগ্রহ প্রকাশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি আমার সামনে দাঁড়াইয়া আমারে বলতেছে, তুমি পিছন দিয়া আমার কাঁধের রূপ দিয়া উকি দিয়ে দেখো। আমি রাসূলের কাঁধের উপর ভর করে উকি দিয়ে তাদের খেলা দেখেছি। ইয়াস্তুরুনি, রাসূল আমাকে পর্দা করালেন, ঢাকা দিলেন, তিনি সামনে দাঁড়ালেন, আমি মন ভরে খেলা দেখার পরে রাসূল বললেন, হইছে নি? আমি কইছি হইছে, কয় এবার যাও। তাহলে তার মতো মহামানব যদি স্ত্রীকে একটু আনন্দ দেয়, তাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করে, তাকে নিয়ে খেলা দেখায়, বৈধ বিনোদন দেয়, আমাদের এগুলো দরকার আছে, তাহলে ভালোবাসা বাড়বে। এটা দেবেন, কৃপণতা করবেন না। অনেকে আছে এগুলো করতে চায় না, মাঝে মাঝে চলে যাবেন, আলহামদুলিল্লাহ। অনেকে আবার এটা করে, আমি দেখি যে বিভিন্ন জায়গায় গেলে কত হুজুর মানুষরাও দেখি বোরকা টোরকা নিয়ে, বয়ে বোরকা, মেয়ে বোরকা, ফুরা আপাদমস্তক ঢাকা কক্সবাজার সি বিচে পানিতে বোরকা সহ এটুকু নাইমা দাঁড়ায় আছে। বাহ, কত সুন্দর, অসুবিধা নেই। আল্লাহর হাবিব এগুলো করতেন, মাঝে মাঝে এগুলো করবেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বৃদ্ধি পাবে। 12 নম্বর, স্ত্রীকে অহেতুক সন্দেহ করবেন না। এটা আজকে মহামারী, বিয়ের রাতে জিগায়, এই তোমার সাথে কারো সম্পর্ক ছিল নি কও, কারণ এখন কেউ কারোর আর বিশ্বাস করে না, দেশের অবস্থা ভালো না। আর একটা হচ্ছে কি, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষের একটা অভ্যাস হলো সে নিজে যেমন অন্যেরও মনে করে তেমন, তাই সে তো কতজনের মিস কল দিছে, SMS করছে, তাই ভাবে আমার বউটাও মনে হয় সে মিস কল অলাই হতে পারে, এই জন্য বাসর ঘরে জিজ্ঞাসা শুরু। আর মেয়েটা বুঝে উঠতে পারে না, এমন ঘটনা ঘটেছে, স্বামীর কাছে সব খুলে বলে দিছে, তোমার আমি এত ভালোবাসি না কইয়া কি পারি, এখন অতীতের কাহিনী বলেছে,
স্বামীর অন্তরে সন্দেহের দানা বেঁধে উঠেছে। স্বামী যদি দেখে স্ত্রী কারোর সাথে মোবাইলে কথা বলছে, তখনই দূরে থেকে মনে মনে ভাবে যে হের সাথে কইতাস, অথচ মেয়েটা তার মায়ের সাথে কথা বলছে, বাবার সাথে বলছে। স্বামী সন্দেহ করছে, আর সন্দেহ থেকে এক পর্যায়ে গিয়ে বিবাহের বিচ্ছেদ ঘটে, এমন ঘটনাও আছে। আমি সাক্ষী, আমি নিজে দেখেছি, আমার কাছের এক লোক স্বামী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে কেন? খবর নিয়ে জানলাম বউ বিয়ের আগে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল, এই কাহিনী স্বামীরে শুনাইছে। স্বামী আবার বিদেশ থাকে, ওখানে বইয়া বইয়া সারাদিন এটাই ভাবে আর কি, আমি তো দূরে, হে মনে আবার এই কামে করতেছি। করতে করতে কথা বলতে বলতে এক পর্যায়ে বারবার মেয়েটাকে প্রশ্ন করে, এই তুমি কি সম্পর্ক এখনো রেখেছ? মেয়ে কয় না। স্বামী কয় না রাখছ। কথা কাটাকাটি, এক পর্যায়ে স্বামী স্ত্রী মনোমালিন্য হলো, ছেলে ফ্যানের সাথে গলা ঝুলাইয়া শেষ। তালাক হয়, মারামারি হয়, হানাহানি হয়, আত্মহত্যা হয়, শুধু অবিশ্বাসজনিত কারণে। এই জন্য স্ত্রীদের কহেতুক সন্দেহ করবেন না, আর কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না। ও যুবকেরা, বিয়ে করার পরে স্ত্রীকে এই প্রশ্ন আর করবা না, আগে কারো সাথে সম্পর্ক ছিল কিনা। বরং তুমি যদি ভালো মেয়ে চাও, তাহলে তুমি আগে খোঁজখবর নাও। যথেষ্ট পরিমাণ তালাশ তল্লাশির পরেও তুমি যদি ওই মেয়েটার কোনো দোষ খুঁজে না পাও, বিয়ে করে নাও। দোষ খুঁজে পেলে এড়াইয়া যাও, কিন্তু বিয়ের পরে তাকে প্রশ্ন আর করা যাবে না। কারণ যদি সে বিয়ের আগে কোনো গুনাহ করেও থাকে, সেজন্য আল্লাহর কাছে তোমার কোনো দায়ভার নেই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, একের পাপে অন্য দোষী হবে না, একজনের দায়ভার আর একজন বহন করবে না। তোমার স্ত্রী যদি বিয়ের আগে কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে, ও অবৈধ সম্পর্কের জন্য তাকে জবাব দিতে হবে, এজন্য তোমাকে জবাব দিতে হবে না। তাই তুমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে আগের কথা কেন জানতে চাও? তোমার তো কোনো দায়ভার নাই। আর মেয়েদেরকে বলবো, এই ভিডিওর মাধ্যমে মেয়েদের কাছেও মেসেজগুলো যাবে, তাদের কাছে আমার কথা থাকবে, অতীতের জীবনের কোনো লিকেজ নিয়ে স্বামীর সাথে আলাপ করবেন না। স্বামী কেন? দুনিয়ার কাউকে জানাবেন না। গুনাহ যদি গোপন থাকে, গুনার কোনো সাক্ষী না থাকে, এ গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমা পাওয়া সহজ হয়ে যায়। আর গুনার সাক্ষী যত বাড়বে, তাওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার সম্ভাবনা তত কমবে। আমার বন্ধু, অতীতের জীবন নিয়ে আলোচনা নয়। আমাদের কাছে মাঝে মাঝে কিছু মানুষ আসে, বলে হুজুর তাওবা করতে এসেছি, হুজুর আমি বড় গুনাহগার, কেমনে তাওবা করব বলুন। তখন আমি বলি, থামুন, আপনি গুনাহগার ওই পর্যন্ত আমি শুনেছি, আর আবেগ দেখাবেন না। এর মানে আমি বুঝতে চাচ্ছি সে কইয়া লাইব কি গুনাহ করছে। আমি এই করছি, এখন হুজুর কি করব? চুপ, আপনি কি করেছেন আমাকে জানানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানলাম মানে গুনার একজন সাক্ষী বেড়ে গেল। বরং আপনি গুনাহ করেছেন, আপনার রব এখনো এটা গোপন রেখেছেন, এ গোপন রাখাই প্রমাণ করে আল্লাহ আপনার উপর বড় দয়াশীল। আল্লাহ যদি চাইতো আমাদের গুনাগুলো টাকলা মুরাদের মতো প্রকাশ করে বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে না? না, মাত্র 7 মিনিটের অডিও ফাঁস হইয়া টাকলা মুরাদের অবস্থা কি হইছে? এগুলো আমাদের জন্য শিক্ষা। ওই টাকলা মুরাদকে একটু হিন্স দিয়া গুতা মারা আমার কোনো লাভ নাই, তারা আমি চিনিও না পার্সোনালি, কিন্তু সে আমাদের জন্য উদাহরণ। মাত্র 7 মিনিট 6 মিনিটের ভিডিও পাশ হয়ে, অডিও পাস হইয়া মন্ত্রিত্ব গেল, ইজ্জত সম্মান সব গেল। এই যে কয়দিন আগে দেখলেন, বউ তার বিরুদ্ধে জিডি করেছে, পুলিশকে তল ডাকছে, এর মানে কি? এর মানে হলো ওই অডিওটা পাস হওয়ার পরে বউয়ের কাছে তার মূল্য এখন আর মোটেও নেই। ওই শিক্ষিত বউ, সেও ডাক্তার, ওই বউ বারবার বলে, এখন তো সে ঘরে থাকে সারাক্ষণ,
আগে তো মন্ত্রণালয়ে যাইতো, সচিবালয়ে যাইতো, বিভিন্ন মিটিংয়ে যায় বক্তৃতা দিত, ইসলামরে কেমনে ঠেঙ্গাই বসে পরিকল্পনা করত। এখন তো আর কাম গাজ নাই, সব ছুটি। এখন তার পিছনে সাংবাদিকও দৌড়ায় না। যাইতে চাইছিল কানাডায়, ওরা কয় পচা মাল আমরাও নেই না। এখন জায়গা নাই, ঘরের ভিতরে বইয়া থাকে, আর বললোকে কথা উঠলে তো বউ ইশারা দেয়, তোমার আমি চিনি। এক পর্যায়ে জায়গা রাখার আগে বউরে বলছে গুলি করে দেবো, হত্যা করবো। বউ 999 ফোন দিয়া আমার মাইরে লাইতেছে, তাড়াতাড়ি আইন। মাত্র 7 মিনিটের ভিডিও অডিও ফাঁস হইলে যদি এই দশা হয়, এখন আমরা যারা আছি আমাদের জীবনে কোনো ব্ল্যাক হোল নাই, অন্ধকার জগৎ নাই, আমাদের পাপ নাই, আমাদের গুণা নাই, আমরা সবাই মাসুম নিষ্পাপ আল্লাহর ওলি বুঝি। আল্লাহ তাআলা আপনার পাপগুলো গোপন রেখেছেন, তিনি চাইলে টাকলার মতো প্রকাশ করার ক্ষমতা তার আছে না নাই? তো তিনি গোপন রাখলেন, তুমি তোমার স্বামীর কাছে কেন প্রকাশ করো? এজন্য বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা, গোপন কথাগুলো স্বামীর কাছে প্রকাশ করে দাম্পত্য জীবনকে কলহপূর্ণ করে তুলবেন না। আর স্বামীদেরকে বলবো, ভাইয়েরা, বউকে অপ্রয়োজনীয় অহেতুক সন্দেহ করবেন না। তবে হ্যাঁ, যদি আপনার কাছে কোনো বিষয়ে মনে হয় যে এই বিষয়টা একটু জানা দরকার, আপনার বউকে আপনি প্রায়ই দেখেন ফোন দিলে বিজি পান, স্বামী বাহিরে থাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, কল দিলে বিজি, কল দিলে বিজি, তিনবার পাঁচবার কল দিলে একবার কল ধরে, বিজি পান। তখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এত কথা কার সাথে বলো, এত কথা কার সাথে বলো, প্রায় তোমাকে বিজি পাচ্ছি। আপনার কাছে যদি মনে হয় তাকে এখন একটু যাচাই করা দরকার, কারণ জি বাংলার কারণে, এস্টার জলসার কারণে বাংলাদেশে ফরকিয়া অমিক্রনের সে করোনার সে আরো মহামারী হয়ে গেছে। ওই জি বাংলা এস্টার জলসা সারাদিন নাকি এড়িয়ে দেখায়, শুনছি আর কি পাবলিক থেকে। এগুলো দেখার তো আর সময় আমাদের নাই, আর দেখা যায় আছে নাকি? যায় জনে আমার একজন জিজ্ঞাসা করে, হুজুর, ইউসুফ জোলাইখা একটা নাটক আছে, হেভি নাটক, পুরা ইসলাম। আমি কই তাই নাকি? কয় হ্যাঁ, তো বেড়ি আছে নি? কয় আছে। তো ইসলাম পাইলা কই? কহজন নবী ইউসুফের সাথে জোলাইখার কি হয়েছে, পুরা সুরা ইউসুফ পাওয়া যাবে সেখানে। আমি বাবা রে বাবা, কয় কি? তো জোলাইখার দিকে তাকানোর অনুমতি তোমারে দিল কেডা? ইউসুফ নবী নিজে তো না তাকায়া দৌড় মারছে, ঠিক নি? তো কোরআনে পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারে, আর তুমি জোলাইখারে চাইতে যাও, তুমি হ্যাঁ ইসলাম খুঁজে পাইছো, শয়তান মাথায় বর করছে বুঝি। আমার দোস্ত, যদি কোনো বিষয়ে আপনার মনে হয় স্ত্রীর সাথে আপনাকে খোলামেলা কথা বলা দরকার, তাহলে আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন, ওটাতে অসুবিধা নাই, আপনি দায়িত্বশীল। যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, ঝামেলা আছে না নাই? সে অগোচরে পর্দার খেলাপ কিছু করছে কি না আপনি সরাসরি বলুন, সরাসরি বলুন যে এটা কেন করছো। তবে শুধু শুধু সন্দেহ করবেন না, আল্লাহ তাআলা মানা করছে, নিষেধ করছে, ইয়াজ্জুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাদাজ্জান্না ইস। হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা গুনার কারণ হয়ে যায়। এটা শুধুমাত্র বউদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই বদ ধারণা কম করবেন। হাদিস হলো হুসনুজ্জান্নে মিন হুসনিল ইবাদা, কারো ব্যাপারে ভালো ধারণা রাখলে ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। যে পর্যন্ত না প্রমাণিত হয় যে খারাপ, ততক্ষণ পর্যন্ত ভালো ধারণাই রাখেন। তবে যারা গোয়েন্দা বিভাগে চাকরি করে তাদের জন্য জায়েজ আছে, এটা সাধারণ মানুষের কথা বলছি। গোয়েন্দাদের দায়িত্বই হলো প্রত্যেক মানুষকে অপরাধী মনে করা। যারা ডিটেকটিভ আছে, গোয়েন্দা বিভাগের চাকরিজীবী আছে, জাসুস বলা হয় তাদেরকে, তাদের দায়িত্ব হলো সবাইকে মনে করবে উনি বালানা, তারপরে এবার যদি প্রমাণিত হয় ভালো তাহলে ভালো, এর আগ পর্যন্ত যত বড় কুত্তাগার দিয়ে হাঁটুক, বুঝতে হবে ডালমে কুচ কালা হে, সমস্যা থাকতেই পারে। উনার পিছনে খবর নেন। এর কারণ বোরকা গায়ে দিয়া মহিলা বোরকার ভিতরে মাজার সাথে ফ্যান্সি রিল বাইন্দা নিছে, এমন ঘটনা এই দেশে আছে না নাই? আছে তো। তো বোরকাওয়ালা দেখলে আল্লাহর ওলি মনে করব? এই জন্য ডিটেকটিভদের জন্য এটা জায়েজ, ওরা আপনাকে আমাকে সবাইকে সন্দেহ করতে পারে। গাড়ি দাঁড় করাইছে,
গাড়ি দাঁড় করানোর পরে হুজুর ও আপনি আচ্ছা প্লিজ আমরা কি ব্যাগডালা দেখতে পারি ওকে দ্যাটস ওকে আপনি দেখেন আর যারা চিনে তারা তো আর বলে না ও হুজুর ওকে যান চলে যান এখন যদি আমাকে না চিনে আমার ব্যাগডালা দেখতে চায় আমার প্রাইভেট কারের ব্যাগডালা উল্টানো আমার জন্য দায়িত্ব কারণ বড় টুপি মাথায় দিয়ে ফ্যান্সি ডিলের ব্যবসা করে এমন লোক বাংলাদেশে আছে না নাই কত ইয়াবা ব্যবসা করছে সুরত ধরেছে শুধুমাত্র ধোকাবাজির জন্য মসজিদে যত লোক আছে সবাই নামাজি না দুই একজন জুতা চোর আছে না নাই হেও কিন্তু টুপি মাথায় দিয়ে আইস যেন বুঝতে না পারেন এই জন্য যারা গোয়েন্দা তাদের জন্য সন্দেহ করা জায়েজ কিন্তু সাধারণ মানুষের জন্য অন্যের ব্যাপারে বদ ধারণা করা যাবে না এটা নিষেধ স্ত্রীকে দিনে শিক্ষায় শিক্ষিত করবেন এটা দায়িত্ব স্বামীর যদি ওই দায়িত্বটা মা বাবা প্রথমে পালন করা উচিত ছিল মেয়েদেরকে দিনের শিক্ষা দেবেন ছেলেদেরকে দিনের শিক্ষা দেবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন আমরা বিশ্বনবী থেকে আদিষ্ট হয়েছিলাম আমাদের সন্তানদেরকে যেন আমরা কোরআন শিক্ষা দেই এবং কিভাবে তীর চালায় ধনুক চালায় যুদ্ধবিদ্যা শিক্ষা দেই জিহাদ শিখাতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলতে শিখাতে হবে আজকে এখন বাংলাদেশে তীর ধনুক দরকার নাই এও পরিবেশ এখন আর নাই তবে জিহাদ নামে একটা ইবাদত আছে সন্তানদেরকে এটা শিখাতে হবে জিহাদ নামাজ রোজা হজ যাকাতের মতো একটি ইবাদত জিহাদ মানে শুধু তলোয়ার হাতে নেয়া নয় জিহাদ শুরু হবে মুখ দিয়ে শেষ হবে তলোয়ার দিয়ে জিহাদ মানেই হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে এটা টেন্ডেন্সি লাগবে এটা ইমানকে তাজা রাখে আরেকটা হলো কোরআন শেখানো মেয়েদেরকে কোরআন শিখাবেন মেয়ের বাবারা যদি আপনি আপনার মেয়েকে কোরআন না শিখান পর্দা না করান আমি আমার ছেলেকে বিয়ে করানোর জন্য ভালো বউ পাবো কই এজন্য মেয়ের বাবারা যত্নবান হন মেয়েদের ব্যাপারে তাহলে আপনার মেয়ের গর্ভে হাসান জন্ম নেবে হোসাইন জন্ম নেবে আপনি হাসান হোসাইনের নানা হবেন ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন এখন যারা মেয়েদেরকে কোরআন শিখায়নি বিয়ে করার পরে স্বামী টের পড়লো তার বউ কোরআন পড়তে জানে না তাহলে স্বামীর দায়িত্ব হলো এখন স্ত্রীকে তালিম দেবে দিন শিখাবে কারণ যদি স্ত্রী দিন না জানে না জানার কারণে তার স্ত্রী অনেক কবিরা গুনাহ করবে অনেক অন্যায় করবে এবং না জানা মায়ের হাত থেকে এলেমওয়ালা সন্তান বেড়ে উঠবে না এই জন্য আপনার স্ত্রীকে আপনি নিজ দায়িত্বে কোরআন পড়াবেন ফ্যান লাগবে এটা একটা ফ্যানটা চলে যাবে নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কোরআন শিখাবেন এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলা মুআল্লিমা আছে নুরানি নুরানি প্রশিক্ষণ প্রাপ্তা মহিলা এখন আছে এবং মেয়েদের এখন অসংখ্য মাদ্রাসা আছে এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত এই যে আমাদের পাশে একটা মহিলা মাদ্রাসা আছে আছে না পুরুষের জন্য মাদ্রাসার অভাব নাই কিন্তু মেয়েদের জন্য একসময় মাদ্রাসাই ছিল না আমরা আলেম ওলামারা এগুলো দেরিতে বুঝেছি আমাদের লস হয়ে গেছে যদি আমাদের মেয়েরা দিনমুখী হতো এক একটা মায়ের কোল এক একটা ইউনিভার্সিটির মতো একটা মা চাইলে তার সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে পারে এই জন্য মায়েদেরকে শিখান সন্তানরা এমনি শিক্ষিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ ওই মহিলা মাদ্রাসায় কন্ট্রাক্ট করে বাসায় আনবেন যে আমার বউকে আপনি একটু কোরআন শিখাবেন একটু দ্বীনের মাসআলা মাসাইল শিখাবেন মাসে আপনাকে 2,000-3,000 যা লাগে 5,000 আমরা দেব আপনার স্ত্রীকে 2 মাস 4 মাস 6 মাস যদি আপনি ট্রেন আপ করেন দেখবেন যে 6 মাস পর আপনার স্ত্রী একজন আলেমা হয়ে যাচ্ছে সে এখন কোরআন পড়তে পারে সে মাসআলা মাসাইল জানে কোনো ভুল আপনি করলে সে আপনাকে সংশোধন করবে বলবে তোমারটা কিন্তু এটা হচ্ছে না আমাকে মাঝে মাঝে আমার আত্মীয় স্বজনের মাঝে এক দুজন আছে এক আমার খুব কাছের ডাক্তার এক আঙ্কেল আছে উনি প্রায় ফোন দিয়ে আপনার খালার সাথে আমার কিন্তু আজকে লাগছে তা আমি বলি আঙ্কেল কী নিয়ে লাগছে উনি বলে মাসালা এটা আমি বলি ওইটা কোনটা ঠিক যে পাশ করবে
সে আজকে নিজ টাকায় খরচা করে খাওয়াবে। তো আমি বলি এরকম বাজি ধরেছেন, বাহ অসুবিধা নেই ধরেন নিজেরা, তবে আজকে তো খালা পাস করছে। কালু বলে অসুবিধা নাই, মাঝে মাঝে ফেল করার মাঝেও মজা আছে। ওই যে রাসূল একদিন জিতেছে, মা আয়েশা আরেকদিন জিতেছে, জিতার মাঝে ঠকার মাঝেও মজা আছে। যদি দুজনের মাঝে কি থাকে, মহাব্বত থাকে, সম্পর্ক ভালো থাকে, তা আপনার স্ত্রী আপনাকে সংশোধন করবে যে আপনার এটা হচ্ছে না, এটা ঠিক নয়। এই জন্য স্ত্রীদেরকে পড়াবেন, দিন শিখাবেন। যাদের স্ত্রী কোরআন পারে না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। অনেকে আছে খুব চালাক, কয় যে আমি নিজেই তো পারি না, এখন ও শিখলে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তো আমার উপর উঠে গেল না। এরকম করবেন না, এরকম করবেন না। আপনি ব্যস্ত আছেন হয়তো আপনি পারছেন না, উনি পড়ুক, ব্যস্ততা কিছু কমে যাবে, সিদ্ধান্ত নেন যে আমিও পড়ব, দুজনই শিক্ষিত হয়ে যাবেন, দিন সম্পর্কে জানবেন। এই জন্য এটা স্বামীদের দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছে তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্ব পালন করছো কিনা, কেয়ামতে কিন্তু জবাব দিতে হবে। স্ত্রীকে পড়াতে চেষ্টা করেন, সে নিজে পড়ে না, পড়বে না, এসবে আমি নাই, আমার পক্ষে সম্ভব না, আপনি বুঝান বুঝনে না, তাহলে আল্লাহ দেখবে আপনাকে আখেরাতে ধরবে না, কিন্তু দায়িত্ব পালনের চেষ্টা করুন। আমার ভাইয়েরা, আরেকটি হক হলো স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সংশোধন করা, যেটা আমি কিছুক্ষণ আগে সংক্ষেপে বলেছি, সংশোধন আপনাকে করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তবে সংশোধনের প্রক্রিয়াটা খুব ঝামেলা, এটা না বুঝার কারণে সংশোধন হয় না, ঝামেলা আরো বেড়ে চলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, দোষ ত্রুটি অবাধে করতে থাকবে, নুশুজ দেখতে পাবা, ওই মহিলাকে তোমরা সংশোধন করো। আল্লাহ বলে আমি এবার শিখাচ্ছি কেমনে সংশোধন করবা, ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। এক নাম্বার, নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। নিজের বুঝ মানে না, তাহলে শ্বশুরকে দিয়ে বুঝাও, বাবাকে দিয়ে বুঝাও, মহরম যারা আছে ওদেরকে দিয়ে বুঝাও। যদি তোমার কোনো বুঝ না আনে আত্মীয় স্বজনের, গাইরে মহারাম কোনো হুজুরের প্রতি তার একটু দুর্বলতা আছে, ওই ইমাম সাহেবকে বাসায় নেও, এক বেলা খাওয়াইয়া ওরা পর্দার ভিতরে থাকুক, পর্দার বাহির থেকে হুজুর তাকে বুঝাক। রাসুল কি মহিলা সাহাবাদের জন্য আলাদা ওয়াজ করেন নাই? মহিলা সাহাবাদের জন্য বিশ্ব নবী আলাদা মজলিস কায়েম করেছেন, আলাদা নসিহাত করেছেন। আপনি হযরত মা আয়েশার জীবনী, মা খাদিজার জীবনী, মহিলা সাহাবাদের জীবনী কিনে দেন, বউকে বলেন পড়ো, হযরত আসিয়ার জীবনী পড়ো, রাবেয়া বসরির জীবনী পড়ো, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, বুঝাতে থাকেন। যেই কোনো প্রক্রিয়ায় তাকে বুঝানো সম্ভব, নসিহত করতে করতে হতে পারে অবাধ্যতাটা চলে যাবে। যদি অবাধ্যতা না কমে, ওয়াজুরুহুন্না ফিল মাদাজিব, তাহলে তাকে সংশোধনের দ্বিতীয় প্রক্রিয়া হলো বিছানা আলাদা করে দেন, তার সাথে তার হাতের রান্না করা খাবার খাওয়া বন্ধ করে দেন, বিছানা পৃথক করুন, কথা বলা বন্ধ করুন স্ত্রীর সাথে, এগুলো জায়েজ। তাকে আপনি পরিত্যাগ করুন, হুজুরুহুন্না ফিল মাদাজিব, তাকে মেন্টালি মেসেজ দিয়ে দেন, তুমি কিন্তু অবাধ্যতার কারণে আমার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছ, ফিউচারের লক্ষণ কিন্তু ভালো না, অফিস থেকে এসে নিজ হাতে রান্না করে খাবেন, স্ত্রী দেখুক তার রান্না করা খাবার আপনি খাচ্ছেন না, তাকে বলে দিলেন তুমি এই অন্যায় না সাল্লামি নাই, তাকে বলবেন আমার খেদমতের প্রয়োজন নাই, আপনার জুতাটা নিজে পলিশ করবেন তার সামনে, নিজের পাজামা নিজে ধুইবেন, জামা ধুবেন, তাকে বলবেন আমার জামা কাপড় ধরা দরকার নাই, কিছুটা কষ্ট আপনি করেন, মেন্টাল মেসেজ তার কাছে যাক, আমার স্বামী আমার উপর নাখোশ, কিছুদিন এইভাবে চলুক, আশা করা যায় সে সংশোধিত হবে। কিন্তু যদি এটাও কাজ না হয়, সর্বশেষ হতে পারে প্রয়োজনে
লঘু প্রহার, গায়ে দু চারটা থাপ্পড়, একবারে শেষ দিকে যাইয়া তালাকে যাইয়েন না। তালাক যাওয়ার আগ পর্যন্ত তাকে শাসন করার অধিকারও আল্লাহ দিয়েছে। সামান্য থাপ্পড় কিল চর এমন নয় যে হাসপাতালে পাঠাইয়া দেবেন, এমন নয়। ওয়ালা তাদরিবু হুন্না উজুহাহুন উজুহাহুন্না, তাদের চেহারার মাঝে মারিও না, গালে থাপ্পড় দেবেন না। রাগ করেছেন, খুব রাগ উঠেছে, তাকে আর ঠিক করাই গেল না। বিছানা পৃথক তাও মানে না, খাবার দাবার দেয় না তাও মানে না। এখন আপনি চাইলেই তার পিঠের মাঝে ছোট্ট করে থাপ্পড় সরো, দরকার নাই তোমার সরো। এখন বাংলাদেশে ওয়াজ নসিহত, বিছানা পৃথক, এরপরে লঘু প্রহার, সিরিয়াল আল্লাহ যেভাবে দিছে সিরিয়ালটা একবারে উল্টাইয়া বিয়ার পরের দিন থেকে মারামারি শুরু করে। এ সিরিয়াল ছিল তিন নাম্বার, এটা রায় না, এক নাম্বারে দিয়া তারপরে শাসন শুরু, হিতে বিপরীত হয়। এজন্য আমি আশা করি অতটুকু পর্যন্ত যাওয়া লাগবেও না, যে মেয়েটার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তার গায়ে হাত দেওয়া পর্যন্ত আপনার পৌঁছা লাগবে না। এক দুইয়ে যাওয়ার পরে ঠিক হয়ে যাবে, এরপরও যদি না হয় তাহলে এই প্রক্রিয়া আপনি অনুসরণ করবেন, তাকে সংশোধন করার চেষ্টা করতে থাকবেন। যদি এইভাবেই সে থেকে যায় আর আপনি সবর করেন, ধৈর্য ধরেন, তাহলে কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে না। আর না হয় চতুর্থ প্রক্রিয়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন এই মেয়েটার পরিবারের পক্ষ থেকে একজনকে বিচারক হিসাবে নিয়োগ দেন, তাদেরকে ডাকেন, বিচারক হিসাবে এনে বলেন যে আপনার মেয়ে এই অপরাধ করে চলছে, আমি পারছি না, প্লিজ এবার আপনি একটু দেখেন। শ্বশুরকে জানান, শাশুড়িকে জানান, মেয়ের বড় ভাই থাকলে তাকে জানান। আল্লাহ তাআলা তালাক পর্যন্ত যেতে বলেনি, বললেন তুমি দুই পরিবার থেকে হাকিম নিয়োগ করো, হতে পারে তারা দুইজন একমত হবে, তোমাদের দুজনের ব্যাপারে যে ঘাটতি আছে ঘাটতিগুলো দূর করবে। আবার কখনো কখনো এমন হয় আপনি যেটাকে ঠিক মনে করেছেন সেটাই ব্যাঠিক হয়ে আছে, নিজের ভুল অনেক সময় নিজের কাছে ধরা পড়ে না। দুজন থেকে যখন তারা শুনবে, শোনার পরে ওরা বুঝবে ভুলটা আসলে কার। এমনও তো হতে পারে যে আপনাকে বলবে বাবা ভুলটা কিন্তু তোমার, তাহলে আপনারও মনে পড়বে, ধরা পড়বে, আরে আমি তাহলে অন্যায় করছি, ওকে আমি অন্যায় আর করব না। এই জন্য এইভাবে আগালে আশা করা যায় সংশোধন হবে। পনেরো নাম্বার, স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন করবেন, এটা স্বামীর উপর স্ত্রীর হক। মেয়েরা চাপা স্বভাবের থাকে, তাই বলে তাদেরকে ফাঁকি দিয়া আপনি পাঁচ বছর দশ বছরের জন্য বিদেশ চলে যাবেন, চাকরি করতে গিয়েছেন আর আসবেন না, স্ত্রীর জৈবিক চাহিদার কোনো মূল্যায়ন আপনার কাছে নাই, এটা যেন না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন খলিফা ছিলেন, প্রতি চার মাস অন্তর অন্তর সেনাবাহিনীর লোকদেরকে ছুটিতে বাড়িতে পাঠাতেন, চার মাস অন্তর অন্তর উনি সেনাবাহিনী, যারা দূরে সেনাবাহিনীর লোকরা তো এখানে সেখানে যুদ্ধের মাঠে থাকতো, রাষ্ট্রের বিভিন্ন সীমান্ত এলাকায় থাকতো, চার মাস পর পর বলতেন ছুটি দাও, অধীনস্থদেরকে বলতেন ছুটি দাও, এভাবে স্ত্রীদের কাছে পাঠাতেন। তাদের চাহিদার মূল্যায়ন না করলে ফরকিয়া বেড়ে যেতে পারে, তারাও মানুষ, দুর্বলতা তৈরি হবে। এই জন্য তাদের থেকে বিষয়গুলো বুঝে নেবেন। তবে হ্যাঁ, আপনার স্ত্রী যদি অনুমতি দেয় যে আপনি আরও কয়েকদিন থাকেন, থাকবেন, কারণ আপনার পরিবার কেমন চলছে আপনারা ভালো জানেন। আপনি বিদেশ গিয়েছেন পাঁচ লাখ টাকা খরচ করে, এখন চার মাসের ফতুয়া মানলে তো পাঁচ লাখ টাকা উঠবে না, বাড়ি চলে এলে চার মাস পরে সংসার চলবে কেমনে। তা আপনার স্ত্রী বললো যে না না থাকেন থাকেন, এক বছর চলে গেল, স্ত্রীকে জানাবেন বাড়িতে আসবো নাকি, স্ত্রী যদি বলে না আপাতত লাগবে না আরও কিছুদিন থাকেন, অনুমতি যদি দেয় আপনি থাকতে পারবেন অসুবিধা নাই, কিন্তু স্ত্রী যদি বলে কাছে আসুন বাড়িতে আসুন, তাহলে আপনার স্ত্রীকে তার অধিকার দেয়া আপনার জন্য ফরজ, না দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। খুব সাবধান, খুব সাবধান। ষোলো নাম্বার, স্ত্রীকে পর্দায় রাখা, স্ত্রীকে পর্দার পরিবেশ দেয়া ফরজ, যেটা আজকে খুব দরকার।
বরং স্ত্রীদের পর্দার ব্যাপারে স্বামীরা খুব খামখেয়ালি করছে। রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আদায়ুস, এক নাম্বার দায়ুস ব্যক্তি, দুই নাম্বার ওর রাজেলা মিনান নিসাব, পুরুষ মানুষ কিন্তু মহিলার মতো সেজে গুজে থাকতে পছন্দ করে। নারী স্বভাব, নারী স্বভাবের পুরুষ জান্নাতে যা, কিছু পুরুষ আছে মহিলার মতো চলতে চায়, কানের মাঝে দুল দেয়, হাতের মাঝে বালা দেয়, লম্বা লম্বা চুল রাখে, এমন পুরুষও আছে, দাড়ি জনমের মতো কামাইতাছে। দাড়ি হলো পুরুষের চিহ্ন, দাড়ি না ওঠা কার চিহ্ন? মহিলার। তো উনি দাড়ি কামাইয়া কি সাজতে চায়? কেন এমনটা হবে? আবার আমি এমন পুরুষও দেখেছি ছাত্র জীবন, একটা ছেলেকে দেখতাম, সে কথা বলে মেয়েদের মতো, চলেও মেয়েদের মতো। আমরা তাকে নিয়ে তামাশা করতাম। যেই পুরুষগুলো মেয়েদের মতো চলতে চায়, বিশেষত বাংলাদেশে আছে একদল হিজরা, যারা মেয়ে সাজে রাস্তায় টাকা তোলে, বাস্তবে এগুলো হিজরা মহিলা না, পুরুষ, কিন্তু হিজরা সাজছে টাকা কামানোর জন্য, মহিলার ভান ধরেছে, অথবা বাস্তবে হিজরা, কিন্তু তার পুরুষালী স্বভাবটাই তার উপর প্রাধান্য পেয়েছে। হিজরা পুরুষঙ্গ নাই, যৌনাঙ্গ নাই, এটাকে হিজরা বলে, কিন্তু তার মুখে দাড়ি ওঠে, তার বুকের মাঝে পরিবর্তন নাই, পুরুষের বুকের মতো, পুরুষ বুকের মাঝে লোম আছে এবং তার দুধের স্তনের সাইজ পুরুষের মতোই আছে, স্ফীত হয়নি, কিন্তু এটাও দাড়ি কামাইয়া বুকের মাঝে আলাদা কাপড় সোপড় লাগাইয়া রাস্তায় বের হয়, সে মেয়ে সেজেছে, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মেয়ে নয় কিন্তু মেয়ে সেজেছে, এটা সহজ কথা, সবাই বোঝে। মদ পানকারী জান্নাতে যাবে না সবাই বোঝে, কিন্তু দায়ুস কি এটা বুঝলো না। কিলা ইয়া রাসূলুল্লাহি ফামাদ দায়ুস, হে রাসূল দায়ুস কি এটা তো বুঝলাম না, দায়ুস জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, দায়ুস হলো সেই পুরুষ যেই পুরুষ তার পরিবারের স্ত্রীর কাছে মেয়ের কাছে কারা আসে কারা যায় এ বিষয়ে সে খবরও রাখে না, বউ পর্দা করে না মেয়ে পর্দা করে না, এ নিয়ে মাথায় কোনো টেনশন নাই, ওই পুরুষটা দায়ুস, সে জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু মহিলা না, দায়ুস আপনারা পুরুষেরা, শব্দটাই মুজাক্কার, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু তাদখুলু রাসূল বলেন নাই, তাদখুলু হলো মহিলার সিগা, ইয়াদখুলু হলো পুরুষের সিগা। দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস হলো বাবা, যে বাবা মেয়ের পর্দার ব্যাপারে বেখবর, দায়ুস হলো স্বামী স্ত্রীর পর্দার ব্যাপারে বেখবর, পর পুরুষ আইসা ঘরে আড্ডা দেয়, ঘরের মালিক স্বামী এ বিষয়ে মাইন করে না, গাইরে মহারাম পুরুষ তোমার ঘরে ঢুকে আড্ডা দেবে, কয় যা আমার বাইয়ের ছেলে ভাতিজা, ওর সাথে আমার মেয়ে তো একটু আড্ডা দিতে পারে, আমার বাগিনা বেড়াইতে আইছে, মামার বাড়িতে যুবতী মেয়ে, মামা তো ভাইয়ের সাথে এক রুমে বসে আড্ডা দিচ্ছে, বাবার কোনো টেনশন নাই, ওই বাবা দায়ুস হয়ে গেছে। সাবধান, এ রোগে রুগী আছে বেশি, ঠিক না? মদপানকারী এখানে খুব একটা নাই আলহামদুলিল্লাহ, আমি আশা করি এখানে নাই, দুই একটা থাকলে রে আর কেস। আমার বন্ধু পুরুষ হইয়া মহিলা সুরত ধরে মেয়ে সাজে এখানে নাই, কিন্তু নিজের স্ত্রী এবং মেয়ের পর্দার ব্যাপারে উদাসীন এমন কিছু পুরুষ ভাই আজকের জমাতেও আছে না নাই? তুমি দায়ুস, তুমি সাবধান, মাইন্ড করবে, মাইন্ড করবে না, মাইন্ড করবে, মামা তো ভাই বেড়াতে আসছে, যদি আমার মেয়ের সাথে একটু গল্প গুজব না করে বাড়ি যাইয়া বিচার দেবে যে আমার মাম তো বোনের সাথেও পর্দা লাগবে, ওটা কেউ আমার ফর, এটা তো আমার আফোন। এখন আপনি বললেন তাই তো কথা, বাড়ি যায় বিচার দেবে, আমার বোনের কাছে বলবে বেড়াইতে গেছিলাম তোমার বাবার বাড়ি, কিন্তু তোমার আপনার ভাইয়ের বেটিটা তো আমার সাথে দেখাই দেয় নাই, পর্দা করছে, মামির সাথে বাগিনার পর্দা কিন্তু লাগে, চাচির সাথে ভাতিজার পর্দা লাগে, স্বাস্থ্য বোন খালতো বোনের সাথে পর্দা করা লাগে। এখন আপনি অবাধ মেলার সুযোগ দিলেন, আপনি দায়ুস হয়ে গেলেন, খুব সাবধান। এই জন্য স্ত্রীর পর্দার ব্যাপারে স্বামী তুমি সতর্ক হও,
এখন পদ্মার ব্যাপারে যত ওয়াজ আছে সব আমরা মেয়েদের ঘরে ছাপাইয়া দেই। অথচ পদ্মার ব্যাপারে আল্লাহ কোরআনে যখন আলোচনা করছেন শুরু করেছিলেন পুরুষকে দিয়ে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াফযু ফুরুজাহুম। আল্লাহ বলে নবী মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পর্দার স্বার্থে চোখ নিম্নগামী রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। বলতে 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 আয়াত শেষ। এবার দ্বিতীয় আয়াত, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এবার মুমিন নারীদেরকে বলুন তারাও যেন চোখ নিম্নগামী রাখে, ওয়া ইয়াফযুনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত করে। শুরুটা হলো পুরুষকে দিয়া, শেষ হলো নারীকে দিয়া। পর্দার ক্ষেত্রে দায়িত্ব নারীর চেয়েও পুরুষের বেশি। এখন পদ্মার যত ওয়াজ আছে সব আমরা মহিলার ঘরে ছাপাইয়া দিই, পুরুষদের মনে হয় যেন পদ্মার দায়িত্বই নাই। না, রাসূল বলেছেন আলিলা তুদবিন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকা লুলা ওয়া লাইসাত লাকা লাখরা। আলি, একটা নারীর দিকে দুবার তাকায়ও নাম, হঠাৎ চোখ পড়ে গেছে আল্লাহ ছেড়ে দেবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ ছাড়বে না। পুরুষরা যদি চোখের হেফাজতের পর্দা বেশি করত তাহলে নারীর যদি গায়ে কাপড় কমও থাকতো ওই নারীর কারণে পুরুষ জাহান্নামী হতো না। কিন্তু পুরুষরা চোখের পর্দার হেফাজত কম করতেছে। যদি পুরুষেরা সিদ্ধান্ত নেয় আমরা আর সিনেমা দেখব না, তাহলে যারা সিনেমা বানায় তারা আগামী মাসে সিনেমা বন্ধ করতে বাধ্য হবে। যে সিনেমার নায়িকাটা হাফ প্যান্ট পরে লাফাইতেছে, হে কি আরেক মহিলারে দেখার জন্য লাফাইতেছে না পুরুষের জন্য? সে তো জানে যে আমি হাফ প্যান্ট যত ছোট পরমু পুরুষ তত বেশি চাইব। কিন্তু সে যদি জানতো পুরুষরা তো আর দেখবে না, তাহলে হাফ প্যান্ট পরে লাফ হওয়ার মারত না। এই জন্য পুরুষদেরকে আগায় আসতে হবে। আর যে মেয়েরা বেপর্দা হচ্ছে সে মেয়েদের বাবাও পুরুষ, ভাইও পুরুষ, স্বামীও পুরুষ, তারা স্ট্রিক হলে ঘরেও পর্দা ঢুকে যাবে। আমার ভাইয়েরা, নারীদের ব্যাপারে যে কথাগুলো আমরা বললাম স্ত্রীদের দায়িত্ব সম্পর্কে গত কয়েক জুমা ধরে, আল্লাহ তাআলা আমাদের সকলকে স্ত্রীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।